বেশ কয়েকদিন ধরে কোলাপুরের বিস্তীর্ণ এরিয়া জুড়ে দিনে দুপুরে মহিলাদের চেন ছিনতাই হওয়া এমনকি পার্স চুরি হওয়ার আরও তিনটে ঘটনা সামনে উঠে এসেছে। এই ইনসিডেন্টে সিমিলারিটি দেখে পুলিশ বলছে যে হয়তো এটা কোনো একটা পার্টিকুলার গ্যাংয়েরই কাজ। বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে কোলাপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে নানাভাবে চুরি ছিনতাইয়ের ঘটনা সামনে উঠে আসছে, যার মধ্যে থাকছে মহিলাদের পার্স এবং চেন ছিনতাইয়ের ঘটনাও। পুলিশ মনে করছেন যে এটা এমন একটা দলের কাজ যারা পরিকল্পনা মাফিক ঠিক এই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে নিজেদের সক্রিয়ভাবে যুক্ত করতে চাইছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই চুরি কমানোর জন্য আমাদের কাছে কোনো রিমোট কন্ট্রোল নেই। হেডকোয়ার্টারের রাগের ভলিউমও বেড়ে যাচ্ছে আর এই গ্যাং আমাদের এরিয়াতে সব থেকে বেশি অ্যাটাক করছে আর এখনো পর্যন্ত একটাও লিড আসেনি আমাদের কাছে। স্যার, পুলিশ পেট্রোলিং আমরা দ্বিগুণ করে দিয়েছি কিন্তু এখনো কিছু হাতেই আসছে না। দেখো, আমাদের পুরো ডিপার্টমেন্ট সিভিল ড্রেসে বাইরে থাকবে, যেখানে যেখানে সম্ভব সব জায়গায় নজর রাখো। আমাদের এই গ্যাংকে রেড হ্যান্ডে ধরতে হবে। ওকে স্যার, মুভ। কোলাপুর পুলিশ এই ছিনতাইবাজ দলটিকে ধরতে উঠে পড়ে লেগেছিল। পুলিশের চালানো এই অভিযানের ফলে চেন স্ন্যাচিং আর চুরি কম হয়েছিল ঠিকই, কিন্তু সম্পূর্ণভাবে নয়। পুলিশ জানত যে এই নতুন গ্যাং আবার তাদের মাথা তুলবে আর তাদের থামানোর শুধুমাত্র একটা উপায় ছিল, যে তাদের গোড়া থেকে নির্মূল করা। পুলিশ যখন এই গ্যাংয়ের সদস্যদের ধরার জন্য বের হলো, তখন তাদের হাতে এমন কিছু তথ্য এলো যেটা বিচিত্র ছিল, আশ্চর্যজনক ছিল আর পুলিশের ভাবনার বাইরে ছিল। আমাদেরই কাজ করছি পুলিশের লোক। কি চাইছিল ওরা? সাহেব, ভয় পেও না, আমাকে বলো। আরে স্যার, কিছু নয়, এটা তো রোজকার টাইম পাস আমাদের। তুলা আদায় কবে থেকে টাইম পাস হলো রে? তুলা আদায় করছিল? হ্যাঁ স্যার। আরে স্যার, আমরা তো কলেজ স্টুডেন্ট, আমরা শুধু মজা করছিলাম একটু। চল জেলে তোদের মজা বের করছি। আরে এই গাড়ি তো কিছু করিনি স্যার, কথাটা শুনুন স্যার, আমরা কলেজ স্টুডেন্ট স্যার। স্যার আমরা কিছু করিনি স্যার। স্যার আমরা তো কলেজ স্টুডেন্ট স্যার, আর ওই ফুচকালার সাথে তো আমরা ইয়ার্কি মারছিলাম স্যার। যেভাবে ওরা মার্কেটে ঘুরছিল না, দেখে মনে হচ্ছিল ওরা এই চুরির গ্যাংয়ের মেম্বার। কি বলছেন, কোন গ্যাং স্যার? আমরা কোনো গ্যাং ফ্যাং জানি না স্যার। স্যার ওদের হাবভাব দেখে মনে হয় হয় ওরা চুরির দলে জড়িত, অথবা ওদের খবর পৌঁছে দেয়। এসব আপনারা কি বলছেন স্যার? স্যার আমরা তো কলেজ স্টুডেন্ট স্যার, স্যার আমরা মজা করছিলাম শুধু ওই লোকটার সাথে। আচ্ছা, তোমার কি দৃঢ় বিশ্বাস যে ওরা সেই গ্যাংয়েরই মেম্বার যারা আজকাল চুরি করছে? 100% স্যার।
কিন্তু এদের বিরুদ্ধে তো কোনো প্রমাণ নেই, তাই না? পেয়ে যাবো স্যার, দুটোরই চামড়া তুলে নেব, সব বলে দেবে। শেখ, চামড়া তোলার লাঠি নিয়ে এসো। স্যার 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 আপনি আমাদের বাঁচাতে পারেন স্যার, স্যার আমরা কলেজ স্টুডেন্ট স্যার, আপনি আমাদের কথা শুনুন স্যার। আস্তে, এদের কিচ্ছু করো না। শেখ, এদেরকে আমার কেবিনে নিয়ে এসো। শেখর বোর্ডে, মোহরবাগ কলেজ, বিএ সেকেন্ড ইয়ার। এটা একদম আসল স্যার, আমি বললাম না আমি সত্যি কলেজ স্টুডেন্ট স্যার, ওই স্যারের নিশ্চয়ই কিছু ভুল হয়েছে আমাদের ব্যাপারে। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু তোর ওই বন্ধুটা আছে না, ওকে একটু গড়বড় লাগছে। কি যেন বলেছিলে নামটা? প্রসাদ কারান্ডে। কিন্তু স্যার ও তো আমার সঙ্গেই কলেজে পড়তো। পড়তো মানে? মানে স্যার ও এই বছর থেকেই আসছে না। আচ্ছা, খুব প্রবলেম হয় তাই না, কলেজের সঙ্গে ফুল টাইম জব করা? কিন্তু স্যার প্রসাদ ফুল টাইম জব করে না। তো ফুল টাইম কি করে? চুরি, চেইন ছিনতাই? দেখ প্রসাদ, তোর বন্ধু কিন্তু সব কথা বলে দিয়েছে। তার মানে? শেখর আমাদের স্যারকে বলেছে যে তুই এই চুরি করা গ্যাংয়ের মধ্যে জড়িত। আরে না না স্যার, ও মিথ্যে কথা বলছে স্যার। ও তো এই কথাও বলেছে যে তুই নাকি ওকে দলে টানছিস। আরে স্যার, আমি ওকে কেন ফাঁসাবো স্যার, ও তো নিজে ফেঁসে আছে, সাথে আমাকেও ফাঁসাচ্ছে। তার মানে? পরিষ্কার বলতো। দেখ, তুই যদি রাজসাক্ষী হোস তাহলে বেঁচে গেলেও যেতে পারিস। নে বল। স্যার, শেখর বড় একটা কাণ্ড ঘটিয়েছে। মানে কি কাণ্ড? শেখর পুনেতে একটা লোককে খুন করে ফেলেছে স্যার। কি? এই দুজন কলেজ স্টুডেন্ট শেখর আর প্রসাদ কি পুলিশকে বিপথে চালনা করার জন্য মন গড়া গল্প শোনাচ্ছিল? ক্রিমিনালরা সাধারণত যেমন করে থাকে, নাকি কোলাপুর পুলিশের হাতে এমন কিছু তথ্য আসতে চলেছিল যা এখনো গাঢ় অন্ধকারের আড়ালে ছিল? মারবেন না স্যার, স্যার মারবেন না স্যার, আমি কিছু করিনি স্যার, স্যার মারবেন না। বল, পুনেতে কার মার্ডার করেছিস? আগে তোরা নিজেদের মধ্যে কথা বল, কে কাকে ফাঁসাচ্ছিস? প্রসাদ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছিস তুই? কখন গেছিলাম আমি পুনে? আর কি মার্ডার, কিসের মার্ডার? হ্যাঁ, এই শালা শেখর, তোর জন্য আমি এই ঝামেলা ফেঁসে গেলাম, আর তুই আমাকে এই ঝামেলার মধ্যে ফাঁসাচ্ছিস। একদম ড্রামা করবি না, এক মিনিটের মধ্যে তোদের মুখ থেকে আমি সত্যি কথাটা শুনতে চাই। শেখ, এই দুটোকে ভেতরে নিয়ে গিয়ে চামড়া তুলে দাও। না না স্যার, আমি তো ওখানে যেতেই চাইনি স্যার, এই শেখর আমাকে ওখানে দেখা করতে বলেছিল। কি ব্যাপার শেখর, হঠাৎ করে পুনে গেছিলি কেন? আরে আমি একা যাইনি রে, ওই আমাদের সঞ্জয় ডাঙ্গে আছে না, ওর সঙ্গে গেছিলাম আমি। পুরো কেস খাইয়ে দিল শালা। কেন, কি করেছিস পুনেতে? আর একটা কাণ্ড হয়ে গেছে ভাই, মার্ডার হয়ে গেছে। তুই করেছিস মার্ডার? আরে আমি একা ছিলাম না রে। কিন্তু দেখ প্রসাদ, এই ব্যাপারে কাউকে কোনো কথা বলবি না, তোর মায়ের দিবি কিন্তু। এই সঞ্জয়টা কে? স্যার, এই প্রসাদের কিছু একটা হয়েছে, মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে, এই হয়তো কিছু একটা করেছে। না স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। কে এই সঞ্জয়? স্যার, ওই যে সিভিল হসপিটাল আছে না, ওখানে ওয়ার্ড বয়ের কাজ করে, ওর বন্ধু, ওই আমার সাথে দেখা করিয়েছিল। শেখর, এবার বল যে এটাও মিথ্যা, বল না। আরে কাকা, এই কান্নাকাটি করে নাম্বারটা আগে আসবে না। হ্যাঁ, আপনাকে না ওই 200-300 টাকা দিতেই হবে। আরে এখানকার আইন আছে তো, দিতে তো হবে, আইন জানো তো। ল কেটে ডাঙ্গে, খুব আইন কানুন শিখেছিস আজকাল। প্রসাদ, শেখর আর সঞ্জয়, তোমরা তিনজন আমাকে সত্যি করে বলো, তোমরা কি কাণ্ড ঘটিয়েছো, কার মার্ডার করেছো, কবে করেছো, কোথায় করেছো আর কেন? যত তাড়াতাড়ি বলবে ততই তোমাদের পক্ষে ভালো, ততই কম হাড়গোড় ভাঙবে তোমাদের। স্যার,
আমি আপনাকে বলছি স্যার, সব সত্যি বলছি। আমি এসবের ব্যাপারে কিচ্ছু জানতাম না। ডাঙ্গি আমাকে ফোন করে বললো চলে আয় বন্ধুত্বের খাতিরে, আর আমি চলে গেছিলাম স্যার। চল কথা আছে। কি রে সঞ্জয় এত আর্জেন্ট কেন ডাকলি? আরে একটা কাজ আছে করতে হবে। কি কাজ আছে? দেখ পুনে যেতে হবে, একজনকে থ্রেড দিতে হবে, তারপরে রিটার্ন, খাওয়া দাওয়া মদ সব ফ্রি, কাজের জন্য 2000 টাকাও পাবি। কিছু না, যেতে হবে, পার্টি করবো, পিকনিক করবো, চলে আসবো রাতে। আমি কিছুই জানতাম না লোকটা কে ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা তো শুধু হমকারের জন্যই গিয়েছিলাম। ছিল সেই লোকটা জানি না স্যার। স্যার সত্যি স্যার জানি না স্যার। তাহলে কি তোমরা তিনজন এমনি চলে গেছিলে একটা অচেনা লোককে মার্ডার করতে? না না স্যার, শুধু তো আমরা নাগেশের কথাতে গিয়েছিলাম স্যার, আমি ওর কথাতে গিয়েছিলাম স্যার। কিন্তু নাগেশ, টাকা টাকা কত পাওয়া যাবে? আরে ওটা বাদ দে না, আগে তুই বল হ্যাঁ কি না। আচ্ছা দেখ, পুনে যেতে হবে, একজনকে ধমকাতে হবে, তারপর চলে আসতে হবে, বাকি কিছু করতে হবে না। তুই করতে হবে তো ব্যাস, তাহলে বল চলবে? আরে কত পাবো তো বল স্যার। এই নাগেশ তো মিনিকশা কলেজে পড়াশোনা করে, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। দেখো এই নাগেশকে উঠিয়ে নিয়ে এসো স্যার। সঞ্জয় তুই কি সত্যি জানিস না লোকটাকে? ভগবানের দিব্যি স্যার, কিচ্ছু জানি না। ওই নাগেশ আমাকে বলেছিল যে ওই লোকটার সাথে কি একটা ঝামেলা আছে স্যার, ওকে ধমকাতে হবে, সেই জন্য আমাকেও নিয়ে গেছিল আর একটা ছেলে নিয়ে যেতে বলেছিল। তখন আমি এই শেখরকে নিয়ে গেছিলাম। আমাদের মার্ডারের প্ল্যান ছিল না স্যার, যা হয়েছে ওখানে পৌঁছানোর পরেই হয়েছে। সালা একে ধমকাতে হবে? একে? এ তো আগে থেকে খেয়ে উল্টে পড়ে আছে। ধমকাতে নয়, ধমকাতে হবে। কি আর কি করছিস ভাই, এত দূর থেকে কি তুই আমাদেরকে টাইম পাস করার জন্য ডেকেছিস? পাগল নাকি? সত্যি প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, ওকে এক্ষুনি খতম করে দিতে হবে। এই কি নাম তোর? সঞ্জয় ডাঙ্গে। হ্যাঁ, তুই আর তোর এই বন্ধু দুজনে মিলে পা দুটো ধরে থাকোর, আর নাগেশ তুইও দুটো হাত ওপর দিকে ধরে থাক। ততক্ষণে আমি ওকে পুরোপুরি খালাস করে দিচ্ছি। এই নাগেশ, ওর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এসব কিছু করতে পারবো না। এই শেখর চল চল চল। হ্যাঁ চল চল, আমি এসব ঝামেলার মধ্যে থাকবো না। এ তুই পাগল হয়ে গেছিস? আমি এই ঝামেলায় ফাঁসতে চাই না। চল 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 চল। ঠিক করে ভেবে দেখ, তোরা তোদের সাহায্য ছাড়াই আমি একাই ওকে মারতে পারি, কিন্তু নাম তোদের তিনজনেরই আসবে, আর যদি নাম আসে না তাহলে আমি তোদের গ্যারান্টি দিচ্ছি আসবেই। এই দেখ তুই কিন্তু আমাদেরকে ফাঁসাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, মালগুড়ি তো দিচ্ছি না ভাই, সবাইকে 2000-এর জায়গায় 5000 করে দিচ্ছি, আর সেটাও নগদ। চল এবার তাড়াতাড়ি কর, চল দেরি হয়ে যাবে। চল 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 তাড়াতাড়ি কর, পাদুরে ধর না ওর।
মানে কিছু না কাকা, ও হঠাৎ অজ্ঞান হয়ে গেছে তো তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। চল চল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চল চল। কি হলো, গাড়ি কেন থামালে? তোরা এখন নিচে নাম আর বডিটাকে নিচে শুয়ে দে। নিচে নামো মানে? ওরা কোথায় যাবে? এরা এখন বাস ধরে কোলাপুর যাবে। চল না ভাই, তাড়াতাড়ি না। আরে কেন? কারণ তুই আর আমি লাশটাকে গুম করব। কারণ লোক যত বেশি ঝামেলাও তত বেশি। এনে পয়সা নে আর বডিটাকে নিচে শুয়ে দে, তাড়াতাড়ি নে, ঝটফট কর চল। তোমাদের কি মনে হয় আমি তোমাদের এই কথার উপর বিশ্বাস করব যে তোমরা এমন একটা লোককে মার্ডার করেছো যাকে তোমরা চেনো না? স্যার, আমি আমার ছোট বাচ্চার দিব্যি কাটছি, এরকমই হয়েছিল। হ্যাঁ স্যার, আমরা তো নাম পর্যন্ত জানতাম না। এলাকার নাম বলো, বাড়ির নাম্বার বলো, তাড়াতাড়ি। সরি স্যার, কিন্তু আমরা ওটাও জানতাম না। আমরা পুনেতে নতুন ছিলাম স্যার, এই জন্য বেশি জিজ্ঞাসাবাদও করিনি, শুধু চলে গেছিলাম ওই নাগেশের সঙ্গে। স্যার, এই নাগেশকে পাওয়া যাচ্ছে না, কলেজেও নেই, বাড়ির লোকেরাও জানে না, মোবাইলও সুইচ অফ। বল কোথায় নাগেশ? স্যার স্যার, আমি সত্যি বলছি, আমি এইসব কিছু জানি না, এই নাগেশ কোথায় আছে? কিন্তু একটা ব্যাপার আছে স্যার। বল। স্যার, ওই দিন গাড়িতে আমি একটা মানি ব্যাগ পেয়েছিলাম। কার মানি ব্যাগ? সেটা আমি জানি না স্যার, কিন্তু এই মানি ব্যাগটা আমি আমার ঘরে লুকিয়ে রেখেছি স্যার, আমি এখনো পর্যন্ত খুলিনি স্যার, মায়ের দিব্যি। সাহেব, মানি ব্যাগ। জাভেদ মির্জা, পুনের অ্যাড্রেস। পুনে পুলিশকে ইনফর্ম করে দাও, জাভেদ মির্জার ব্যাপারে ওদেরকে জানাবো। বলুন, এদিকে জাভেদ মির্জার বাড়ি? আগে হ্যাঁ, আমি ওনার স্ত্রী ওয়াহিদা। জাভেদ কোথায় আছে? উনি হায়দ্রাবাদ গেছেন স্যার। কি কাজ করে ও? উনি ব্রোকার, প্রপার্টির কাজ করেন। ওর নাম্বারটা দিন। 444-88। The number you have called is currently switched off. Please try again later. Thank you. কবে গেছে ও হায়দ্রাবাদ? 4-5 দিন আগে গেছেন স্যার। আপনার সাথে শেষ কখন কথা হয়? যাওয়ার আগে কথা হয়েছিল, ওনার মোবাইল খারাপ হয়ে গেছে স্যার। তার মানে 4-5 দিন ধরে আপনাদের মধ্যে কোনো কথা হয়নি? না, কিন্তু ব্যাপারটা কি, এরকম আগেও হয়েছে স্যার, আপনি বলুন না কি হয়েছে। স্যার, পুনে থেকে ফোন এসেছিল, জাভেদ মির্জা পুনের ব্রোকার, কোনো ডিলের জন্য হায়দ্রাবাদে গেছে, কিন্তু এখন ওর ফোন সুইচ অফ। আচ্ছা, এরকম কোনো ব্যাপার নয় তো যে গ্যাং জাভেদ মির্জাকেও খুন করে ফেলেছে? একটা মার্ডারের গল্প শোনানো হয়, কিন্তু প্রশ্ন ছিল যে সত্যি কি কোনো মার্ডার হয়েছিল নাকি এটা কোনো জট পাকানো হচ্ছিল। পুলিশ হেফাজতে যে দুজন রয়েছে তারা মার্ডারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করছিল, কিন্তু তারা শুধু এটাই বলছিল যে তাদের শুধুমাত্র ওই লোকটাকে হুমকি দেওয়ার জন্য ডাকা হয়েছিল, আর পরে প্ল্যান বদলানো হয়। কে ছিল সেই ব্যক্তি যে প্ল্যান বদলেছিল, কি ছিল তার উদ্দেশ্য, এই লোকটির কাছে পৌঁছানোর জন্য পুলিশের কাছে শুধুমাত্র একটাই রাস্তা ছিল, গোলাপুরের লোকাল কলেজের স্টুডেন্ট নাগেশ গাঙ্গুন্ডে। নাগেশ,
সেই লোকটা আসলে কে যে তোমাকে পুনেতে ডেকে পাঠিয়েছিল, তারপর তোমাকে দিয়ে মার্ডার করিয়েছে? কোন লোক স্যার? আমি পুনে গেছিলাম, আমি কাউকে মার্ডার করেছি? স্যার স্যার আপনি কি বলছেন এসব? হ্যাঁ, তোমার বন্ধু সঞ্জয় আর তার বন্ধু শেখর, ওরা আমাকে বলে দিয়েছে যে তোমার কথায় ওরা পুনে গিয়েছিল। আমার কথায়? আমার কথায় গেছিলিস পুনে? কি বলেছিস তুই রাঙ্গে? পাগল হয়ে গেছিস? যা তা বলে রেখেছিস স্যারদেরকে? আমি কিছু বলিনি রে, এরাই বলেছে সবকিছু। আমিও কিছু বলিনি, এই বলেছে সবকিছু। স্যার স্যার এরা কি বলছে, কেন বলছে আমি কিচ্ছু জানি না স্যার। এ নাগে সত্যি কথা বল, যা যা হচ্ছে সবকিছু স্যারকে সত্যি বলে দে, তোর জন্য আমরা খুব মার খেয়েছি। চল বল। স্যার সত্যি বলতে কি, আমিও জানতাম না যে ওই লোকটা কে। কুনাল বলল যে একজনকে ধমকাতে হবে, তাই আমিও চলে গেছিলাম। এই কুনাল কে, কোথায় থাকে? স্যার কুনাল, কুনাল মোহিতে আমার বন্ধু, মহাবালেশ্বরে থাকে। আমি জানতাম না যে ওর মার্ডার করার প্ল্যান ছিল। বাহ, তাহলে তুমিও জানতে না যে মার্ডার হতে যাচ্ছে? তাহলে তো তোমার বন্ধু কুনালেরও জানার কথা নয়, রাইট? ঠিক আছে, কোনো ব্যাপার না, ওই লাশ আমাকে নিজেই বলে দেবে সে কোথায় আছে। স্যার ওই লাশকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। স্যার জঙ্গলে, পঞ্চগণির জঙ্গলে। তাহলে তুই আর কুনাল দুজনে মিলে লাশটাকে গুম করেছিস? হ্যাঁ স্যার। স্যার ওই সঞ্জয় আর শেখর চলে যাওয়ার পরে আমরা এই রাস্তা ধরে এগিয়ে গেছিলাম। চল সাবধানে, সাবধানে এদিক দিয়ে চল, সাবধানে। নাগেশ বুঝলি, এই জায়গাটাই আমার ঠিক মনে হচ্ছে, এখানেই রেখে দি। সাবধানে। শোন আমি মালপত্র নিয়ে আসছি গাড়ি থেকে, তুই এখানেই দাঁড়া। হ্যাঁ তাড়াতাড়ি আসিস। আসছি। পাটিল, পঞ্চগণির জঙ্গলে একটা লাশ পাওয়া গেছে, এক্ষুনি একটা টিম পাঠাও। সাহেব, কেরোসিন এই জার থেকে ঢেলেছিলি? হ্যাঁ স্যার। শোনো, এই হাড়গুলোকে একত্রিত করে ফরেন্সিকে পাঠাও। স্যার তোলো। স্যার আমি কিচ্ছু জানি না স্যার, স্যার আমি কিচ্ছু জানি না স্যার।
আমি না জানলে আমি আপনাকে কি করে বলবো স্যার? তুই জানিস না তো তাহলে কে জানে? কুনাল সব জানে স্যার। কোথায় পাবো ওকে? মহাবালেশ্বরে স্যার, কিন্তু ওর বাড়ির অ্যাড্রেসটা আমি কিছুতেই জানি না স্যার। কিন্তু নাম্বারটা জানি স্যার। নাম্বার বল। 4456789 32। দেখো এখন ফোন করো না, এই নাম্বার থেকে ওর অ্যাড্রেসটা বার করো, মহাবালেশ্বরে গিয়ে ওকে উঠিয়ে নিচ্ছি। কুনাল কার নাম? আমি স্যার। আসুন না স্যার, ভেতরে আসুন না, ভেতরে তোকে যেতে হবে, চল। আরে স্যার কি হলো স্যার? আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আরে আমি কিছু জানি না স্যার, আমার কথাটা শুনুন স্যার। দাদাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। দাদা, কুনাল, দাদা, কুনাল, আরে কি হলো? আরে আরে সাথে নিয়ে যাচ্ছে না স্যার, কেন ধরে নিয়ে যাচ্ছে স্যার? স্যার কোথায় নিয়ে যাচ্ছে? দাদা কেন ধরে নিয়ে যাচ্ছে? স্যার আমাকে এটুকু তো বলুন যে আপনি আমাকে কোন চার্জে অ্যারেস্ট করছেন। তুই আইন খুব ভালো জানিস না কুনাল। স্যার এরকম কোনো ব্যাপার নেই স্যার, আমি তো শুধু সারাদিন গাড়িই চালাই, আমি ট্যুরিস্ট ড্রাইভার স্যার। স্যার আপনার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে স্যার, স্যার আপনি হয়তো অন্য কাউকে খুঁজছেন স্যার। আসলে পঞ্চগণের জঙ্গলে আমরা কেঁচো খুঁড়তে গিয়েছিলাম আর সেখানে আমরা কেউটে খুঁজে পেয়েছি। কি বলছেন স্যার আপনি? আমি কিচ্ছু বুঝতে পারছি না স্যার। ওই লাশটা পুরোপুরি জ্বলে যায়নি কুনাল। স্যার কার লাশ স্যার? সেটা তো আমিও জানতে চাইছি, ওই লাশটা আসলে কার ছিল? দেখুন এই পোড়া হাড়গুলোকে দেখে এটা আন্দাজ লাগানো খুব কঠিন যে অ্যাকচুয়ালি এটা কার বা এটা কত পুরনো বা এর সাথে কি হয়েছিল। তার মানে এটা অনেক পুরনোও হতে পারে। হতেই পারে, কিন্তু এর বয়স কত সেটা বলা যেতে পারে। তার জন্য আমাদের অন্য একটা পরীক্ষা করতে হবে, খুব কমপ্লিকেটেড পরীক্ষা সেটা, এটা আমরা এখানে করতে পারবো না। এই হাড়গুলো মুম্বাইতে পাঠাতে হবে। আমি কি করে জানবো সাহেব, আমার ছেলে কখনো কারোর উপর আজ পর্যন্ত হাত তোলেনি সাহেব। আপনার ছেলে একজনকে খুন করেছে পুনেতে, তারপর সেই লাশটাকে পঞ্চগণের জঙ্গলে পুড়িয়ে দিয়েছে। না 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 সাহেব, আমি এটা মানি না। কুনালের বাকি বন্ধুরা আমাদের কাস্টাডিতে আছে, ও পুনেতে মার্ডারটা করেছে। ও কি পুনেতে যাওয়া আসা করত? ও কি পুনেতে যাওয়া আসা করত? হ্যাঁ সাহেব, ওর অফিস পুনেতে। স্যার কিচ্ছু পাওয়া গেল না। প্রতিবেশীদের জড়ো করো স্যার। আচ্ছা এই যে বাইরে গাড়িটা দাঁড়িয়ে আছে, এটা কোন কোম্পানির? আমরা কিছু জানি না, এই গাড়িটা কার? এই গাড়িটা কবে থেকে এখানে? এই গাড়িটা অনেক দিন ধরেই এখানে আছে, কিন্তু এটা বলতে পারবো না কতদিন ধরে আছে। কার তা জানি না সাহেব, কিন্তু এই গাড়িটা কুনাল নিয়ে এসেছিল, আর ওই সময় ওর অবস্থাটা কেমন যেন ছিল। স্যার ওই মহিলা তো পাগল স্যার, ও তো আমাদের পরিবারকে সবসময় হিংসা করে স্যার। স্যার আমি তো আপনাকে বলছি না, ওই গাড়িটা আমার নয়, আর না তো আমি কাউকে মেরেছি আর না কারোর লাশ জ্বালিয়েছি স্যার। ওই মহিলা বলছিল তোকে খুব টায়ার্ড লাগছিল গাড়ি থেকে নামার সময়, কাপড়ে মাটি লেগেছিল, অবস্থা খুব খারাপ ছিল তোর। ও কিন্তু অনেক ডিটেলে বলছিল তোর ব্যাপারে। 15 দিন আগের কথাও কি করে মনে রাখবে স্যার? আচ্ছা মানে 15 দিন আগে নিয়ে এসেছিলি তুই ওই গাড়িটা, সেকেন্ড হ্যান্ড কিনেছিলি কারো থেকে? আরে না স্যার, ওটা আমার কোম্পানির গাড়ি ছিল স্যার, কাল রাতেই আমি ওটা নিয়ে এসেছিলাম স্যার। এক রাতের মধ্যেই গাড়িটার উপরে এত ধুলো জমে গেল? একটু আগেই তো বলছিলি গাড়িটা তোর না, আর এখন বলছিস কাল রাতে তুই গাড়িটা নিয়ে এসেছিলি আর গাড়িটা তোর কোম্পানির? আরে স্যার আমি খুব টেনশনে আছি স্যার, আমি যে কি বলছি আমি কিছুই বুঝতে পারছি না স্যার, কিন্তু আমি মিথ্যে কথা বলছি না স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। তাহলে কে বলতে পারবে বল, লাশটা জঙ্গলে এমনি এমনি গুম হয়ে গেল? আমি জানি না স্যার। হ্যালো হ্যালো, আচ্ছা এটা কি পুনের রিতেশ চন্দ্র ট্রাভেলস?
হ্যাঁ, আমি ওখান থেকেই বলছি। আপনি কে বলছেন? মানে আমি কোলাপুর পুলিশ স্টেশন থেকে পিআই বিনোদ রোখরে বলছি। দুটো প্রশ্ন আছে আপনার জন্য। হ্যাঁ বলুন স্যার। এই M8 0317 Y3 সাদা রঙের গাড়ি আপনার কোম্পানির গাড়ি? না স্যার, এ তো মুম্বাইয়ের রেজিস্ট্রেশন। আমাদের সব গাড়ি তো পুনের। কুনাল মোহিতে ও কি আপনার এখানে কাজ করে? না নিশ্চয়ই, আমাদের এখানেই কাজ করে ও। মিস্টার শিন্ডে, আপনি ঠিক করে বলতে পারেন কাল রাতে ও কোন গাড়ি চালাচ্ছিল? আমাদের কাছে তো সব ইন্ডিকা গাড়ি আছে, ও ইন্ডিকা গাড়ি চালাচ্ছিল। ওই গাড়িটা আমি অন্য ড্রাইভারকে দিয়ে দিয়েছি। কুনাল আজকে আসেনি তো এখানে? থ্যাংক ইউ। কুনাল মোহিতে, সঞ্জয়, নাগেশ, শেখর, এই তিনজনকে তো তুমি নিশ্চয়ই চেনো। এই তিনজনের বক্তব্য হলো এই তিনজন জানেই না যে তোমরা চারজন মিলে কাকে খুন করেছো। ওই লোকটির নাম বলরাজ কল নয় তো? 6x230 রংভূমি চক, সেঞ্জবাড়ি, পুনে। হাজবেন্ডের সম্বন্ধে কোনো খবর পেয়েছেন? আপনি মিসিং কমপ্লেইন করেছিলেন কি? নিশ্চয়ই করেছিলাম, দু সপ্তাহ আগে সিঞ্জাবরি পুলিশ স্টেশনে। দেখুন, আসলে আমরা কোলাপুর পুলিশ স্টেশন থেকে আসছি। কোলাপুর পুলিশ? আজ আমরা ওনার বাড়ি গিয়েছিলাম। ওনার ওয়াইফ বললেন যে তিনি মিসিং আছেন, আর উনি মিসিং কমপ্লেইন এই পুলিশ স্টেশনে দায়ের করেছেন। হ্যাঁ, বল্লাজ কলকে তো আমরা গত দু সপ্তাহ ধরে খুঁজছি, কিন্তু এখনো অবধি ওর খোঁজ আমরা পাইনি। আচ্ছা, এই বলরাজ কল কি করেন? পুনেতে ওনার একটা ক্যাটারিং এর ব্যবসা আছে, আর এছাড়া উনি একটা ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানিও চালান। এই দুটো ব্যবসায় খুব ভালো চলে ওনার। কোনো না কোনো রকম হুমকি দিয়ে ফোন, পারিবারিক গন্ডগোল বা কিছু? এক্সটর্শন কিছু নেই, কিন্তু ওনার ফ্যামিলি একটা মহিলাকে সন্দেহ করে, সোয়াতি। কেন? এই বলরাজ কলের ওয়াইফের কথা অনুযায়ী বলরাজ কল আর সোয়াতির মধ্যে একটা অ্যাফেয়ার চলছিল। আমরা সোয়াতির বাড়িও গিয়েছিলাম। আমরা বলরাজ কওলের গাড়ি পেয়েছি। কোথায়? মহাবালেশ্বরে। মহাবালেশ্বরে কি করে পৌঁছালো? এটাই তো খুঁজে বার করতে হবে। যদি বলরাজ কওলের পরিবার সাহায্য করতে পারে। দেখুন, আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করবার কোনো দরকার নেই। আমি আপনাদেরকে সামনেই বলছি যে আমার হাজবেন্ডের সঙ্গে ওই সোয়াতির অ্যাফেয়ার ছিল। কবে থেকে? এটা আমি জানি না, কিন্তু গত দু বছর থেকে এটা আমি জানি, আর আমার মেয়ে নম্রতাও এটা জানে। আসলে সারা দুনিয়াই জানে এই ব্যাপারটা। তাহলে আপনার সন্দেহ যে আপনার স্বামীর গায়েব হওয়ার পিছনে ওই মেয়েটির হাত আছে? আমি ওনার স্ত্রী, আর সোয়াতি অন্য মহিলা। না জানি আর কত গার্লফ্রেন্ড আছে, আমি ওসব জানি না। আর আমার ওর সাথে কোনো সম্পর্কই নেই। আমার ওনার সাথে সম্পর্ক আছে শুধু আমার মেয়ের জন্য। এই জাভেদ মির্জা লোকটাকে? উনি আমার বাবার ক্লোজ ফ্রেন্ড, কিন্তু আপনারা বাবার ব্যাপারে কোনো খোঁজ পেলেন? দেখুন, আমাদের সন্দেহ হচ্ছে যে ওনার মার্ডার হয়েছে। বাবাকে দেখতে চাই। আমরা জোর দিয়ে এটা বলতে পারছি না, কারণ আমরা পোড়া হাড়ের টুকরো পেয়েছি। তাহলে আপনারা এত জোর দিয়ে কি করে বলছেন যে এটা বলরাজের? দেখুন, ওনার খুনিরা আমাদের কাস্টডিতে আছে,
আর ওরা বলছে যে ওরা দু সপ্তাহ আগে মার্ডার করে বডিটাকে জ্বালিয়ে দিয়েছে। বলরাজ কল উধাও, ওনার বন্ধু জাভেদেরও কোনো খবর নেই, তাহলে ওর গার্লফ্রেন্ডই বা কোথায় গেল? যার উপর সন্দেহ হচ্ছে সেও গায়েব। স্যার, হতে পারে কুণালকে কেউ সুপারি দিয়েছিল বলরাজকে মারার জন্য, আর মার্ডারটা হয়েছিল সোয়াতির বাড়িতে। আর হতে পারে কুণাল কাউকে বলেনি যে কোথায় মার্ডার হবে আর কাকে মার্ডার করবে। কিন্তু এই জাভেদ মির্জার খবরটাই বা কি? আর ওর মানিব্যাগ বলরাজ কলের গাড়িতেই বা কি করে এলো? স্যার, হতে পারে ও যুক্ত আছে। হতে পারে, কিন্তু এই প্ল্যানটা আসলে কার? আমরা একটা পাক্কা প্ল্যান করেছিলাম যে কেউ কখনো মুখ খুলবো না, আর তোরা তিনজন এতটাই কমজোর তোরা। আরে এই কুণাল, বাজে বকিস না তো। একে তো তোর জন্য আমরা এখানে এসে পৌঁছেছি, তার উপরে ভিদু ডাঙ্গে পুলিশদের সামনে সব বলে দিচ্ছে। এ নাগেশ, আমাকে কি বলছিস রে? যা বলার ওকে বল। এই শালা শেখর, এর জন্য আমাকে পুলিশে ধরেছে। এ আমি কেন মুখ খুলবো? আমি কি পাগল নাকি? নিজে নিজের পায়ে কুড়ুল মারবো? আরে আমার তো ব্যাড লাকি খারাপ যে এই এই দুধের বাচ্চাটা এসে আমার ঘাড়েই পড়লো। এ প্রসাদ, এখন আবার মুখ কি লোকাচ্ছি? সামনে আয়। সেই লোক তো যাকে তোমরা চারজন মিলে মার্ডার করেছো? হ্যাঁ স্যার। ওনার নাম কি? বলরাজ কল। কি শত্রুতা ছিল তোমার সঙ্গে? স্যার, আমি ওকে চিনতাম না স্যার। কার কথায় তোমরা এই মার্ডার করলে? আসলে আমার ওই দিদির কথাতেই। ও আমার দুঃসম্পর্কে দিদি হয়, ওর নাম হলো সোয়াতি। দেখো দিদি, তুমি একদম কিছু চিন্তা করো না, আমি বলরাজের সঙ্গে দেখা করে নিজের স্টাইলে ওকে আমি সব কিছু বুঝিয়ে দেবো। না রে, সব বোঝানোর সময় চলে গেছে। যতক্ষণ ও আছে আমার জীবনটা নরকই থাকবে। এখন ওকে নরকে পাঠানোর সময় এসে গেছে। এখন তোর ওই দিদিকে কোথায় পাবো আমরা? আমি ঠিক জানি না স্যার। বিনোদবাবু, এই সোয়াতিকে নিয়ে আমরা খুব ধন্দে পড়েছি। তার মানে? মানে এখানে ওর ব্যাপারে কেউ কিছু বলতেই পারছে না। আমার তো মনে হচ্ছে এই সোয়াতিকেও হয়তো খুন করা হয়েছে। শেখর আর সঞ্জয়কে নাগেশ পুনেতে ডাকল, তারপর কুণাল মোহিত এই তিনজনের সঙ্গে মিলে বলরাজ কলকে মার্ডার করল, আর লাশটাকে পঞ্চগণের জঙ্গলে গুম করল। কুণাল মোহিতের কথা অনুযায়ী এর সব কিছুর পেছনে ওর দিদির হাত আছে, কিন্তু পুনে পুলিশ ওর দিদির ব্যাপারে কিচ্ছু জানে না। মানে এমনটা নয় তো যে ওর দিদিকেও রাস্তা থেকে সরিয়ে দিয়েছে? বলরাজ কলের বন্ধু জাভেদ মির্জা নিখোঁজ, তাহলে কে হতে পারে এদের নিখোঁজ হওয়ার পিছনে দায়ী? আমাদের কি লাভ হবে কোলাপুরে গিয়ে? এখানে বসে থেকেই বা কি লাভ হচ্ছে মা? মা, ওখানে ওরা শুধু হাড়গড়ি পেয়েছে, ওটা অন্য কারোরও হতে পারে। ওটা বাবারও হতে পারে। আমি কোলাপুর যাচ্ছি, সেটা তোমার সাথে হোক বা একা। স্যার শোনো, পুনে পুলিশের থেকে এই কেসের সমস্ত পেপার আনাও। বলরাজ কলের নিখোঁজ হওয়া থেকে সমস্ত ইনভেস্টিগেশনের রিপোর্ট, ওই মহিলা পর্যন্ত পৌঁছতে গিয়ে ও কার কার সাথে কথা বলেছিল, কি কি জবাব পেল, ছোট বড় সব রকমের রিপোর্ট আমার প্রয়োজন। সবচেয়ে প্রথমে আমাদের এটা জানতে হবে যে সোয়াতি নামের কোনো মহিলা আছে না নেই, আর যদি থাকে তাহলে কোথায়। মধ্যবয়স্ক বিজনেসম্যান বলরাজ কৌল নিখোঁজ হয়ে গিয়েছেন, তাকে হয়তো মেরে ফেলা হয়েছে, তিনি হয়তো কখনোই ফিরে আসবেন না। তার ঘনিষ্ঠ বন্ধু জাভেদ মির্জাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু জাভেদের ওয়ালেট বলরাজ কলের গাড়িতে সঞ্জয় টাঙ্গে পেয়েছিল যে বলরাজের হত্যার কথা স্বীকার করেছে, কিন্তু বলরাজের অস্থির শনাক্তকরণ এখনো হয়নি। এই কেসের মাস্টারমাইন্ড মনে করা হচ্ছিল স্বাতী নামে এক মহিলাকে, যে এই খুনের জন্য সুপারি দিয়েছিল, কিন্তু সেই রহস্যময়ী মহিলাও নিখোঁজ ছিল। সে বেঁচে ছিল নাকি মারা গিয়েছিল, নাকি সত্যি এরকম কোনো মহিলা আদৌ ছিল কিনা, এই সমস্ত কিছু এখনো সামনে আসা বাকি আছে। কি ছিল এই কেসের সত্য? এই কেসটা হঠাৎ করে যেন অ্যাক্সিডেন্টলি কোলাপুর পুলিশের কাছে চলে আসে, যখন তারা চেন স্ন্যাচিং গ্যাংয়ের খোঁজ করছিল।
কিন্তু এখন এই কেসটা একটা গোলক ধাঁধা হয়ে প্রতিদিন একটা নতুন রূপ ধারণ করছিল। পুলিশ কি সঠিক দিকেই এগোচ্ছিল নাকি একটা অনেক বড় ষড়যন্ত্র করা হয়েছিল আর পুলিশকেও তার মধ্যে জড়িয়ে ফেলা হয়েছিল? এই অদ্ভুত আর রোমাঞ্চকর কেসের দ্বিতীয় তথা শেষ পর্ব আমরা আপনাদের দেখাবো আগামী দিন আগামী পর্বে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর মনে রাখবেন, সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।